কথাগুলো কি রেকর্ড হয় না? রেকর্ড হয়, রেকর্ড হয় বলতে যে এতক্ষণ ধরে যেগুলো ডিকশনারি এক্সাম্পল, কেমন একটু দেখেন এবং ডিকশনারিটা আসলে কি কাজে লাগতে পারে সেটা কথা বলতে বলতে আমি সামনের দিকে আগাই। আমরা প্রথমে অ্যারে এবং অ্যারে লিস্টের কিছু এক্সাম্পল দিছিলাম, স্যালারি, তাই না? স্যালারি সবগুলো নিয়েছেন, লিস্টেও আপনারা স্যালারি ইউজ করছেন। স্যালারিটা কার, কোনটা কাজ, কিভাবে বুঝবো কোন স্যালারি কার, বুঝার তো উপায় নাই। জিরো ইন্ডেক্স, ওয়ান ইন্ডেক্স দিয়ে তো বুঝার উপায় নাই, তাই না? আচ্ছা, আমার যদি কখনো এরকম কিছু আসে, এমপ্লয় আইডির এগেনস্টে স্যালারি, তাই না, স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বারের এগেনস্টে রেজাল্ট, তাই না, বইয়ের আইএসবিএন নাম্বার অনুযায়ী বইয়ের নাম, আর এখানে যে কম্পিউটারে আপনি বসছেন এবং তার নাম, তার মানে কি এমন কিছু যেটা একটা পার্টিকুলার জিনিস দিয়ে আইডেন্টিফাই হবে, এই মেকানিজম কিন্তু আপনি এতক্ষণ পর্যন্ত যা শিখছেন সেটা দিয়ে সম্ভব, সম্ভব কি, সম্ভব না। সো এই টাইপের প্রবলেম সেট আপনি সলভ করতে পারবেন ইউজিং দ্য ডিকশনারি, যেটাকে বলা হয় কি ভ্যালু পেয়ার। আপনারা কি ডিকশনারির নাম শুনছেন ইউনিভার্সিটি লাইফে? হ্যাশ টেবিল এবং ডিকশনারি একই জিনিস, কেমন? সো ডু ইউ নো ইট, ডিকশনারি কেমন? রিয়েল লাইফে যেরকম ডিকশনারি, এখানেও সেরকম, মানে কি ওয়ার্ডের এগেনস্টে মিনিং থাকে, তাই না? সো কনসেপ্ট এটাকে ইউজ করা হয়েছে ডাটা রাখার জন্য। তাহলে দেখেন আমি পুরোটুকু কমপ্লিট করি। সো আমি বললাম প্রথমটা হলো কি যেটা দিয়ে আইডেন্টিফাই করব, সেটা হলো স্ট্রিং টাইপ, আর ভ্যালু হলো ডাবল টাইপ স্যালারি। সো আমি এখানে নাম দিলাম এমপ্লয়ি স্যালারিজ ইকুয়ালস নিউ ডিকশনারি। ওকে, নেক্সট এমপ্লয়ি স্যালারিজ ডট, এখানে কিন্তু অ্যাড মেথড, ইন্টারেস্টিংলি এই অ্যাড মেথডের প্যারামিটার কয়টা দেখেন, পেছনে যারা আছেন দেখতে পান, ওকে কয়টা, দুইটা। প্রথমটা বলা হচ্ছে স্ট্রিং টাইপ, সেটা হলো কি, পরেরটা হলো ডাবল টাইপ, সেটা হলো ভ্যালু। ওকে, সামনে ফাইন ইএমপি, এটা হলো একজনের আইডি এবং স্যালারি হলো ডিকশনারি। তো অন্য একই টাইপ, একই কি আর একই ভ্যালু তো দেওয়া যাবে না কিবার। হ্যাঁ, আমরা একটু ওয়েট করি, আমি আলোচনা করছি এটা। সো কি ভ্যালু পেয়ারে ডাটা রাখলাম, এবার আমরা বললাম ঠিক আছে, যার এখানে এই ডাটাটা আমি চাই, কোনটা, এই যে 4000 যেটা, এই ডাটাটা আমি চাই, আমি কিভাবে আনবো? তাহলে ডাবল, ডাবল এ স্যালারি, স্যালারি ইকুয়ালস এমপ্লয়ি স্যালারিজ ডট, সরি আমি এখানে দিব যেই নামে কিটা দিছি ঠিক সেই নাম কি, ইএমপি 09। তখন কি করবে সে, ওই পার্টিকুলার কি এর এগেনস্টে যে ভ্যালুটা রাখছে সেটা আমাকে দিয়ে দেবে, দেখি। হ্যাঁ সরি, এখানে সরি সরি, এটা আমি এটা নিচ্ছি, তাই না, 4000 আমি এটা নিতে চাই। কনসোল স্যার রিড, ইয়েস সরি, কনসোলের দাম আমি ডিবাগে দিছি। হ্যাঁ, এনিথিং রং? না স্যার। ওকে, সো আমি প্রথম ডিকশনারিটা দেখি, জিরো অ্যামাউন্ট, জিরো দ্য সাইজ অর কাউন্ট ইজ জিরো, যেহেতু কোনো আইটেম নাই। এখন অলরেডি একটা আইটেম এসছে, সেটার মধ্যে আপনারা যদি দেখেন জিরোতে কি এর ভ্যালু হলো কত, এম ইএমপি 98 এবং এখানে হলো 45000। এখন আমার চারটা ভ্যালু কি এবং তার এগেনস্টে ভ্যালুগুলো চলে গেছে দেখেন, তাই না, কারো কনফিউশন আছে? এবং এখন যখন আমি এই কিটা প্রোভাইড করলাম, সে কিন্তু আমাকে ভ্যালুটা দিবে, দেখেন এসছে কিনা 4000, তাই না, ক্লিয়ার সবাই? ওকে ফাইন। আচ্ছা, এরপরে এখন আমরা দেখব ফরিচ লুপ, এখানে ফরিচ লুপ কিভাবে কাজ করবে। বাই দ্য ওয়ে, আমি কিন্তু আপনাদেরকে সকল ডাটা স্ট্রাকচারের সকল মেথড,
সকল মেকানিজম দেখাচ্ছি না, আমি কনসেপ্টগুলোই বলে যাচ্ছি, কেমন আপনারা এগুলোর মধ্যে আরো অনেক কিছু আছে দেখে নেবেন নিজেরা। ফর ইচ লুপ দেখেন কি হয়, এমপ্লয়ি স্যালারিজ এখানে একটু কিন্তু খটকা আছে, খটকা মানে কোন দিক থেকে কোনটা আসবে তাই না? ওকে আসলে দুইটাই আসবে, কি এবং ভ্যালু দুইটাই আসবে। সো দেখেন ওইটার নাম কি, টাইপটা কি, কি ভ্যালু পেয়ার এমপ্লয়ি স্যালারি সোজা এটা স্ট্রিং টাইপ, এটা ডাবল টাইপ, কেন দেখছেন না কি টাইপ ছিল স্ট্রিং এবং ডাবল। সো প্রথমবার আসলে এইখানে এর ভিতরে কি আসবে, এই ভ্যালু ভেরিয়েবলের ভিতরে কি আসবে প্রথমবার, কি হিসাবে আসবে, কি আসবে প্রথম ভ্যালু আসবে এটা তাই না? স্যার সেকেন্ড টাইম কি আসবে আবার, কি এটা ভ্যালু এটা, এটা ভ্যালু এটা তাই না? ওকে এটাকে আমরা পাবো কিভাবে, আমি তো ধরতে হবে, ধরার উপায় দেখেন, স্ট্রিং কি ইকুয়ালস এমপ্লয়ি স্যালারি ডট কি বলে একটা প্রপার্টি আছে, গেট ইট ইন দিস ওয়ে, এবং ডাবল স্যালারি অ্যামাউন্ট তাই না, অ্যামাউন্ট অথবা আপনারা এটার আরো ভালো নাম দিতে পারেন কি না বলে, এটা কি আসলে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি আইডি তাই না, এমপ্লয়ি স্যালারি ডট ভ্যালু তাই না? ওকে চলেন এবার আমরা দেখি, ফর দ্য ফার্স্ট টাইম আমাদের এখানে আসলো দেখেন, রাইট ক্লিয়ার তো বাস কি চলে আসছে। সো আমি এমপ্লয়ি কে এই যে এখানে কি পেয়ে গেলাম EMP-98 এবং ভ্যালু পেয়ে গেলাম কত, 45 স্যার, এন্ড মাই পিক ইজ দ্য লাস্ট ওয়ান, ইয়েস ফিনিশ বের হয়ে যাবে তাই না? ওকে সো ফর এক্সাম্পল আমি আসলে ডাটাগুলো দেখাতে চাই ইউজারকে, সো আমি এখানে লিখলাম কনসোল ডট রাইট লাইন এমপ্লয়ি স্যালারি, সরি যেন এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি আইডি প্লাস স্যালারি অ্যামাউন্ট, আচ্ছা হ্যাশ সেটটা অথবা কি যেন হ্যাশ টেবিল কেন দেখেন একটু লিখলে আপনারা বুঝবেন, আমি লিখি হ্যাশ টেবিল কেমন, ফর অ্যান এক্সাম্পল ডাটা আমি নাম দিলাম এটা ইকুয়ালস নিউ হ্যাশ টেবিল, আচ্ছা তারপরে অংশটা দেখেন হ্যাশ টেবিল ডট অ্যাড, এটাও কিন্তু ডিকশনারির মতো দেখেন কি এবং ভ্যালু, সো কি রাখলাম ফর অ্যান এক্সাম্পল ধরেন স্টুডেন্টের আইডি ST02 এবং তার গ্রেড ফর অ্যান এক্সাম্পল আমি এখানে রাখলাম A+, সেভাবে কিন্তু রাখতে পারবো। এবার বলেন তো হ্যাশ টেবিল এবং ডিকশনারির মধ্যে পার্থক্য কি, এই পার্থক্য কিন্তু ডট নেটে এই দুটাকেই কিন্তু আসলে বলা হয় ইয়ে আপনার এই ডিকশনারি ইয়ে বলে এগুলো অথবা অনেক জায়গায় হ্যাশ টেবিলও বলে, বাট এখানে আসলে দুইটার মধ্যে পার্থক্য আছে স্যার, হ্যাশ টেবিলে হচ্ছে আমাদের কি আর ডাটা ডর স্যার আমাদের ডাটা টাইপ টাইপ ওখানে ওকে সিম্পলি হ্যাশ টেবিল ইজ নট টাইপ সে তাই না, ডিকশনারি ইজ টাইপ সে, বাট মেকানিক্স এক দুটো মেকানিক্স এক, আমরা কিন্তু এখন আর হ্যাশ টেবিল ইউজ করব না যেরকম করে আমরা এখানে অ্যারে লিস্টটা ইউজ করব, বুঝতে পারছেন এটা কিন্তু সেম সেম জিনিস। আচ্ছা সো আমি যদি আপনাদেরকে বলি যে এখানে যে ডাটা স্ট্রাকচারগুলো আমি আলোচনা করছি এগুলো আসলে ইয়ার ভাষাতে মানে নর্মাল কম্পিউটার সায়েন্সের ভাষাতে কি বলে, অ্যারে অ্যারে লিস্ট লিস্ট এই সবগুলাকে কিন্তু মোটামুটি এটার একটা নাম আছে লিনিয়ার ডাটা স্ট্রাকচার, না না লিঙ্ক লিস্ট না, আপাতত আমরা ধরে নিই লিস্ট অর কালেকশন, কালেকশনে কিন্তু ডাটা আইটেম রিপিট হয় কেমন, যত ইচ্ছা ডাটা রাখতে পারবেন, ওকে যেখান থেকে ইচ্ছা ডাটা পিক করতে পারবেন তাই না, যেখানে ইচ্ছা ডাটা রিপ্লেস করতে পারবেন, স্ট্যাক না স্ট্যাক কিন্তু সেরকম না লিস্টের মতো না, স্ট্যাকে আপনি ডাটা রাখতে থাকবেন যখন উঠাতে যাবেন যেটা লাস্টে রাখছেন সেটা উঠাতে যাবেন, মাঝখানে ডাটা ট্যাম্পার করতে পারবেন না, কিউ
স্ট্যাকের ঠিক উল্টোটা, আই মিন আমি যে ডাটাটা রাখছি যেটা একদম প্রথম রাখছি আমি যখন ডাকবো সেটাই প্রথম আসবে, তাই না? ওকে, আমি কি মাঝখান থেকে কোনো ডাটা নিতে পারবো? নো, don't think কিউ এবং লিস্ট কিন্তু একরকম, নো, লিস্ট কিন্তু যে কোনো জায়গা থেকে পিক করতে পারে, তাই না? আচ্ছা, ডিকশনারি ক্ষেত্রে আমরা দেখি তো ডিকশনারি কেমন, ডিকশনারিকে বলা হয় কি ভ্যালু পেয়ার ডাটা স্ট্রাকচার, অর্থাৎ আমি কি এর এগেইনস্টে ভ্যালু রাখবো এবং কি এর এগেইনস্টে ভ্যালুটা নিব। এখানে একটা জিনিস মোটামুটি বোঝা যায়, সেটা হলো আপনি যদি ডিকশনারিতে কি রিপিট করেন তাহলে ভুল হবে। কেন? কারণ এটা দিয়েই তো আপনি আইডেন্টিফাই করেন, তাই না? সো আমরা যদি এভাবে লিখি দেখেন, ফর এক্সাম্পল আমরা এটা দিলাম, রাইট, দেখেন কি হয়, আমি অ্যাপ্লিকেশনটা রান করি, ইয়েস, বুম, হোয়াই হোয়াই কি অলরেডি বিন ডিফাইন্ড, তাই না? সেম কি কিন্তু সেকেন্ড টাইম আনা যাবে না। কারো প্রশ্ন আছে? এই জিনিসটা বোঝেন নাই? ওকে, আবার দেখাচ্ছি, আপনি মাইক দিয়ে, আমি যে এখান থেকে কপি পেস্ট করছি দেখেন নাই, এই এটাকে কি বলা হয় কি, আর এটাকে কি বলা হয় ভ্যালু। আমি এটাকে কিন্তু সেম কি কিন্তু এখানে রাখছি, তাই না? সো এটা সম্ভব না, এক্সেপশন দিয়ে বের হয়ে যাচ্ছে, তাই না? ডিকশনারিতে কখনোই কি রিপিট করা যায় না, সেম কি, সেম কি ব্যবহার করা যায় না, কারণ কি, সিম্পল, আইডেন্টিফাই করব কিভাবে, তাই না? এটা তো আইডেন্টিফিকেশনের জন্য। এনি কোশ্চেন? আচ্ছা, এবার চলে আসেন লাস্টের অংশে, হ্যাশ সেটটা কি। সো अगेन ইট ইজ কলড ওয়ান কাইন্ড অফ, এটা আমি নামটা ভুলে গেছি, আমি আপাতত লিস্টে বলি, এটা লিস্ট, সকল কম্পিউটার সায়েন্সের পিপল এভাবে চিনে, ইভেন ম্যাথের পিপলরাও জানে, স্ট্যাক চিনে সবাই, কিউ চিনে, এই দুটো আসলে মূলত ডিকশনারিও বলা অনেকে হ্যাশ টেবিল। আরেকটা ডাটা স্ট্রাকচার আছে যেটাকে বলা হয় সেট, কখনোই আইটেম রিপিট করা যায়, কেমন? সেটের ডেফিনিশন হলো এটা, আইটেম কখনো আইডেন্টিক্যাল আইটেম হয় না দুইটা কখনো, কেমন? সো আমাদের এখানে কিন্তু এগুলাতে সব কিছুতে রিপিট হয়, ডিকশনারি হলো আবার কি ভ্যালু পেয়ার, তাই না? সেট হলো অনেকটা লিস্টের মতো, শর্ত একটাই, লিস্টে যেরকম করে রিপিট করা যায় সেটে রিপিট করা যায় না, হ্যাশ সেটের নিয়মটা এটা। আপনি একটু দেখবেন হ্যাশ সেটের ঠিক সেম না, আপনি যদি আরেকটা ডাটা রাখেন তাহলে সে কিন্তু এটা স্কিপ করে চলে যায়, ইভেন এররও দেয় না, স্কিপ করে চলে, আরো অনেক মেকানিজম আছে, কিজ এর মধ্যে, কিজ বলে একটা প্রপার্টি আছে, কি গুলার মধ্যে ইটারেট করা যায়, ভ্যালুজ বলে একটা প্রপার্টি আছে, ভ্যালুর মধ্যে ফরিচ লুপ দিয়ে ইটারেট করা যায়, ট্রাই ভ্যালু আছে, আরো অনেকগুলো আছে, আমি ইচ্ছা করি স্কিপ করছি, কেমন? ওগুলো এত আলোচনা করলে ধরেন এই ক্লাসে পেয়ে যাবে 3-4 দিনে। ওকে, ইট ইজ পসিবল টু আপডেট দা ভ্যালু। নেক্সট, হ্যাশ সেট এক্সাম্পল দিতে বলা, আপনারাই তো করবেন, আমি এখানে দেখাবো। ওকে, সো ইউ জব এখন যে জিনিসগুলো আপনারা করবেন, ডিকশনারি হ্যাশ টেবিল বাদ, এটা দরকার নাই, ডিকশনারি হোয়াট আই হ্যাভ ডান হিয়ার, এন্ড নাম্বার টু হ্যাশ সেট। সবাই আমার দিকে তাকায় আছেন কেন, মনিটরে তাকান। ওকে, স্টার্ট।